এবারে হযরত ওমরের চরিত্রে নায়ক ইলিয়াস কাঞ্চন। ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর সত্য ও ন্যায় বিচারের প্রতীক হিসাবে বিবেচনা করা হয় তাকে। মর্যাদাপূর্ণ এই ব্যক্তিত্বের রূপেই দেখা যাবে বাংলা সিনেমার কিংবদন্তী নায়ক ইলিয়াস কাঞ্চনকে, তবে সিনেমার পর্দায় নয়, একটি ম্যাগাজিন অনুষ্ঠানে। অনুষ্ঠানের নাম অন্যরকম। এর নতুন পর্বেই হযরত ওমরের চরিত্রে অভিনয় করেছেন বেদের মেয়ে জোসনা খ্যাত এই নায়ক। ইতিমধ্যে চরিত্রের সাজসজ্জায় ধারণকৃত একটি ছবিও শেয়ার করেছেন তিনি। সেখানে তাকে পাঞ্জাবি ও পাগড়ি পরিহিত অবস্থায় দেখা যাচ্ছে। ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করার পর অনেকেই প্রশংসা করেছেন নায়ক ইলিয়াস কাঞ্চনের। বিষয়টি নিয়ে ইলিয়াস কাঞ্চন বলেন, আমি সবসময় একটু ভিন্ন চরিত্রে কাজ করতে পছন্দ করি, আর এই বিষয়টি আমার সামনে আসার পর এখানে কাজ করার লোভ সামলাতে পারিনি। আশা করি আমাকে এই চরিত্রে দর্শকরা পছন্দ করবে, আর প্রতিবাদী যে কোনো চরিত্র আমি করতে বেশি ভালোবাসি। দর্শক, বিষয়টি নিয়ে আপনাদের মতামত জানাবেন নিচের কমেন্ট বক্সে।